দেন, ভাইয়াকে টেক্সট করতে থাকেন। মিজান ভাই একজন একজন করে এক একটা করে চ্যানেলে আপনি ঢুকতে থাকবেন এবং কাজগুলি দেখতে থাকবেন, ওদের কি প্রবলেম? যার চ্যানেলে ঢুকবেন তাকে কোশ্চেন করবেন, কি প্রবলেম? ও আমাকে তো কেউ কিছু পাঠায় নাই, কারোর চ্যানেলের লিঙ্ক শুধু একজনে দিছিল, শাক করবে এই চ্যানেলটার লিঙ্ক এই গ্রুপে দিছিল, আর কেউ দেয় নাই। আমি সবাইকে বলেছি যাদের প্রবলেম ছিল তারা কাইন্ডলি আপনাদের জিমেইল এবং আপনাদের পাসওয়ার্ডটা মিজান ভাইয়ের সাথে শেয়ার করেন। আপু জি ভাইয়া, আপু আমার তো পিসি নষ্ট, তো আমি কালকে যখন মোবাইল থেকে করতে গিয়েছিলাম তখন ওখানে শুধুমাত্র আমি চ্যানেল নামটা এবং ডিসক্রিপশনটা অ্যাড করতে পেরেছি মোবাইল থেকে, আর কিছু অ্যাড করতে পারিনি, এমনকি চ্যানেল আর্ট আর্ট এবং লোগো পর্যন্ত না, কিন্তু আমি ইয়েটা ক্রিয়েট করেছিলাম। তা এখন আমি কি মিজান ভাইকে দিব? আপনি যদি চান যে আপনার চ্যানেলে কোনো প্রবলেম আছে বা আপনার মধ্যে যদি কনফিডেন্টটা থাকে না আমার পিসি ঠিক হয়ে গেলে আমি একা করতে পারবো, আমার হেল্প লাগবে না, তাহলে মিজান ভাইকে দেওয়ার প্রয়োজন নেই। আমি বলছি যাদের ইস্যু হয়েছে, যারা এই যে ভেরিফিকেশন করতে পারেননি, যারা চ্যানেল লোগো সেট করতে পারেননি বা একটা স্টেপের পরে আটকে আছেন আর যেতে পারেননি, যেই জন্য অ্যাসাইনমেন্ট দিতে পারেননি, তাদের কথা বলেছি আমি। আপু যারা মোবাইল দিয়ে করে, তারা সব অপশন পাবে না তো ভাইয়া, মোবাইল দিয়ে করলে সব অপশন আপু কখনো পাওয়া যায়? ওই মোবাইল দিয়ে সব অপশন পাওয়ার জন্য চাইলে পাপিন একটা ব্রাউজার আছে, ভাইয়া আমরা এই ব্রাউজিং আপু এর কি নামগুলি শুনুন, বলবো না, এগুলি আমরা বলবো না, কারণ মোবাইল দিয়ে কখনো ডিজিটাল মার্কেটিং এর কাজ আপনি ফাইবারে করতে পারবেন না। না আপু ওই আপাতত বলতেছে আর কি, ওই ওইখানে এই ডেস্কটপ মোডে আসলে আপাতত সবগুলো অপশন চুরিবিদ্যাটা পাওয়া ভাইয়া, যায়। এই আপাতত চুরিবিদ্যা শিখাই দিলে ওরের পরে চুরিবিদ্যা নিয়ে চলতে যাবে, চুরিবিদ্যা শেখানো যাবে না। তাহলে তাহলে আমি বলতেছি না আপু, সবাই এখন পারে, এখন দেখেন যখন আমি জিমেইল দিতে বলেছি সবাই এখন পারে, কারো কোনো প্রবলেম নেই, কেউ কোনো কিছু আপনাকে সেন্ড করছে না। আপু উর্মি আপু দিচ্ছে আমাকে, বাকিরা কে হ্যাঁ দেয় দিলে নাই? আপনি ওনার চ্যানেলে ঢুকে যান, আপনি ওনার চ্যানেলে ঢুকে যান। এটা উর্মি আপুকে অ্যাক্টিভ করে দিতে হবে, মেবি ফোন নাম্বার দিয়ে রিকভারি করতে হবে। না 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 হয়েছে দেখা যাচ্ছে। এটা তো আচ্ছা না, আপনি মেল অ্যাড্রেসটা লগ ইন করে তারপরে মেল অ্যাড্রেসে দেন রিকভারি পাসওয়ার্ড বা ওই ভেরিফিকেশনের জন্য ফোন নাম্বার ছাড়া না বাদবাকি আপু ভেরিফিকেশন। লগ ইন হয়েছে আপু, হ্যাঁ লগ ইন তো হওয়ার কথা, লগ ইন হয়েছে আপু, হ্যাঁ হয়ে যাওয়ার কথা, সেটাই বললাম ভাইয়া। অ্যাসাইনমেন্টের লিঙ্কটা একটু দেন তো আমাকে, একটু দেখেন মেসেঞ্জার গ্রুপে আছে ইফতেখার ভাইয়া, ভাইয়া, একটু দেখেন। ইফতেখার ভাইয়া আপনি আপনার মেইল অ্যাড্রেস মিজান ভাইকে দেন। কৌশিক ভাইয়া আমাদের অলরেডি কিন্তু লিঙ্কডইন এর ক্লাস এবং ফেসবুক এর ক্লাস শেষ হয়ে গিয়েছে, আপনি যেটা পাননি আপনি কি করবেন যে জি হ্যালো আপু, উর্মি আপু হ্যালো আপু জি, আপনি কি বলছেন যে হ্যাঁ মিজান জিম ভাইয়া, অ্যাকাউন্ট হ্যাঁ আপনার কি ওই পিন ভেরিফিকেশনটা করতে পারেন নাই, চ্যানেলটা হ্যাঁ ভেরিফাই হ্যাঁ করতে পারেন নাই? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আপনার নাম্বারটা আমাকে একটু দেন তো কষ্ট করে। আচ্ছা দিচ্ছি ভাইয়া। আচ্ছা রাব্বি ভাইয়া, রাব্বি ভাইয়া আমি বলেছি যে আপনি আপনার যে ভেরিফিকেশন করতে পারেননি, আপনার চ্যানেলের পাসওয়ার্ড এবং আপনার জিমেইলের পাসওয়ার্ড এবং হচ্ছে জিমেইল অ্যাড্রেসটা মিজান ভাইয়াকে সেন্ড করেন, মিজান ভাইয়া ভেরিফিকেশনের অপশনটা কিভাবে ভেরিফাই করতে হবে আপনাদেরকে দেখাচ্ছে, পরবর্তীতে আপনি এটার পাসওয়ার্ড চেঞ্জ করে দিলেই হয়ে যাবে।
ঠিক আছে, আপনার কোনো সিকিউরিটি ইস্যু হবে না তখন। আমি কি বলতে পেরেছি, বুঝতে পেরেছেন আপনি? আর কৌশিক ভাই আপনি ট্রাই করবেন যে আপনাকে তো এখন আমরা এখন থেকে যে ক্লাসগুলি এগুলি ওভারঅল আপনি কমপ্লিট করার জন্য এবং হচ্ছে আগের যে টপিকসগুলি আপনার মিস হয়েছে ওইটাই যে আপনাদের যারা আছেন বাকি ওনাদের কাছ থেকে শিখে নেয়ার, এবং আমি কিছু ভিডিও টিউটোরিয়াল দিয়েছি ওই টিউটোরিয়াল দেখে দেখে আপনি যতটুকু পারেন শিখে নেবেন, বাকিটুকু আপনার হচ্ছে ওনাদের কাছ থেকে কোশ্চেন করবেন, ওনারা যদি আনসার দিতে না পারেন তো চেঞ্জ করেন নি মনে হয়। ওনারা যদি না কান্ট্রি বাংলাদেশে থাকবে, ওনারা যদি বাংলাদেশে থাকলে মনিটাইজ হবে না বলছিল যে আপু? না না আমি বলি আসলে মনিটাইজেশন বিষয়টা আমি বলতেছি, আপু বলবো মনিটাইজেশন বিষয়টা? হোল্ড অন হোল্ড অন, আপনার বাকি যে টপিকগুলি আপনি ভিডিও টিউটোরিয়াল দেখে পারবেন না ওই টপিকগুলি আপনি গ্রুপে যে মিজান ভাই আছে, সাক্ষ্য ভাই আছে বা উর্মিয়াপু আছে যারা আছেন তাদের সবাইকে কোশ্চেন করবেন, ওনারা আপনাকে হেল্প করবে। আমার মনে হয় মোটামুটি আপনি ক্লিয়ার হয়ে গেছেন, তারপরে যদি না হয় আপনি আমাকে নক করবেন, আমি যতটুকু পারি হেল্প করে দিব আপনাকে। আপু হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে আমাদের একটা মেসেঞ্জার গ্রুপও আছে, মেসেঞ্জার গ্রুপে আমরা হচ্ছে বাদ বাকি আমাদের যত ডিসকাশন যত প্রবলেম স্ক্রিন শেয়ার করা বা স্ক্রিনশট নিয়ে দিয়ে কথা বলা সমস্ত কিছু আমরা ওই মেসেঞ্জার গ্রুপে করি। আপনি এখান থেকে কেউ আপনি যদি রেগুলার ক্লাস করেন তাহলে হচ্ছে আপনাকে কেউ একজন অ্যাড করে নেবেন, চিন্ময় ভাইয়া আর সাক্ষ্য ভাইয়া ওনাকে একটু অ্যাড করে নিন, উনি যদি আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চান। ওকে 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 আপু আপু জি আপু আপু জিমেইল অ্যাকাউন্টে কি বলছিলেন যে শুনতে পাই নাই, এটা কি সমস্যা? বলেছি যে আপনার যেহেতু ভেরিফিকেশন হচ্ছে না, ভেরিফিকেশনের জন্য আপনি ভাইয়াকে আপনার জিমেইল এবং জিমেইলের পাসওয়ার্ডটা পার্সোনালি ইনবক্সে দেন, দেওয়ার পরে ভাইয়া আপনার ভেরিফিকেশন করে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা সেট হয়ে যাওয়ার পরে আপনি পরবর্তীতে আপনার জিমেইলের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিবেন। শুনতে পেয়েছেন মিজান ভাই? এরপরে কোশ্চেন করলে আপনি আবার রিপিট দিবেন বা অন্য কেউ যে আমার কথাটা শুনেছেন উনি রিপিট দিবেন, একই কথা বলতে বলতে আমার গলা আসলে আমার বসে যাচ্ছে। জি আপু উর্মিয়াপুর একটু আমি কথাটা বলে দিই, উর্মিয়াপুর চ্যানেলটা ভেরিফাই হয়ে গেছে আপু? আপু জি আমি কান্ট্রিতে ইউনাইটেড স্টেটস দিছিলাম তো সেজন্য বাংলাদেশি নাম্বার নিচ্ছিল না। তো আপনি ইউনাইটেড স্টেটস দিয়ে বাংলাদেশি নাম্বার কেন দিবেন? আপনি বাংলাদেশ দিয়ে বাংলাদেশি নাম্বার দিবেন, এটা তো নরমাল কথা। আর মিজান ভাই আপনি যেটা বলছিলেন মনিটাইজেশনের জন্য আমরা ভেরিফিকেশন এখানে করব, কিন্তু পরবর্তীতে একটা লোকেশন সেটিংস এর জায়গা থাকে, ওই লোকেশন সেটিংস আমরা বাংলাদেশ না দিয়ে বাইরের কান্ট্রি দিব, রাইট? জি আপু এটাই করতে হয়। হ্যাঁ এটা করতে হয়, কিন্তু এটা খুব ভালো করতে হয়। হ্যালো আমি স্ক্রিনশট দিয়েছি একটু প্লিজ দেখবেন। আচ্ছা আমি দেখছি অ্যাসাইনমেন্টটা। আচ্ছা আমি কি বলেছি আমার কথাটা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? জি আপু জি আপু সবাই এখন কি মিজানের চ্যানেলটাকে ইয়ে করেন সাবস্ক্রাইব করেন? সাবস্ক্রাইব করা শেষ। ওকে মিজান ভাই চিন্ময় ভাইয়ের অ্যাসাইনমেন্টের লিংকটাকে আপনি অ্যাসাইনমেন্টের শিটে একটু তুলে দিবেন। আমি অ্যাসাইনমেন্টের শিটে দিয়েছি, আপনি একটু জাস্ট চেক দিয়ে নেন। আমি ওই অ্যাসাইনমেন্ট শীট থেকে চেক দিব। আপু উনি তো মেবি মেসেঞ্জারে দিছিলেন, সেটা ইউটিউব চ্যানেল লিংক দিছে। না না ইউটিউব চ্যানেল লিংকটা তো জাস্ট মেসেঞ্জারে দিছি, কিন্তু আমি অ্যাসাইনমেন্ট শীটে গিয়ে লিংকটা আমি দিছি। আপনি একটু অ্যাসাইনমেন্ট শীটে লিংক কেন, অ্যাসাইনমেন্ট শীটে স্ক্রিনশট? হ্যাঁ হ্যাঁ শীটে সেই শীটে স্ক্রিনশট
দিয়েছি আমি, আপনি একটু জাস্ট দেখেন। এইতো এটাই তো ভাই চিনো ভাই, আমি যেটা অন করছি সবারই কি একটা আসছে, কেউ কথা রাখেনি। হ্যাঁ খুলে আপনাকে তো স্ক্রিনশট দিতে হবে অ্যাসাইনমেন্ট পারপাসে। আর হচ্ছে আমার এখানে স্ক্রিনটা একেবারে মানে ঝাপসা দেখা যাচ্ছে। হোল্ড অন হোল্ড অন সবাই হোল্ড অন, ভাইয়া মোস্তফা ভাইয়া আপনার এক্সাম শেষ, আপনি আমাকে কৌশিক ভাইয়ের হয়তো প্রথম দিন একটু বুঝতে প্রবলেম হচ্ছে, আমাদের গত ক্লাসে যা হয়েছিল ওখানে কিছু মানুষের কিছু প্রবলেম ছিল, আমরা বলেছি যে আমরা হচ্ছে প্রপার ওয়ে দেখে শিখে তারপরে নেক্সট স্টেপে যাব, তো ওই জন্য আমাদের কালকের ক্লাসটাই আবার আজকে রিপিট হচ্ছে। আচ্ছা আপনি মেবি ইউটিউব নিয়ে কিছুটা কাজ করেছেন বা জানা আছে আপনার? হ্যাঁ আপু হালকা। আচ্ছা এখানে হচ্ছে আমরা জাস্ট একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় ফার্স্ট স্টেপ আমরা এতটুকুই দেখছি আজকে, কালকে দেখেছি, এবং ইউটিউব চ্যানেলের যে রুলস রেগুলেশনস গুলি, প্রাইভেসি পলিসি এবং মনিটাইজেশনের জন্য কি কি থাকতে হবে। এখন আমরা তো যারা ডিজিটাল মার্কেটিয়ার তারা যখন বায়ারের কাজ করব, বায়ার হয়তো অনেক সময় বলতে পারে যে তুমি আমার চ্যানেল আর চ্যানেল লোগো ক্রিয়েট করে দাও। চ্যানেল আর চ্যানেল লোগো কিভাবে ক্রিয়েট করব আমরা, আমরা তো আর গ্রাফিক্স এর কাজ জানি না, সেক্ষেত্রে আমরা কি দিয়ে করলে খুব ইজিলি এবং ভালো ডাইমেনশনে আমরা কাজটা পাবো সেটা আমরা দেখেছি। আর হচ্ছে ওই যেই আমরা 25টা স্লাইডে কালকে আমাদের 25টা স্লাইড ছিল, 25টা স্লাইডে কমপ্লিট করার পরে 25টা স্লাইডের কাজগুলি আমি সবাইকে দিয়েছিলাম, সবাই 25টা স্ক্রিনশট নিয়েছে, নিয়ে অ্যাসাইনমেন্ট আকারে গুগল ডকে সাবমিট করেছে আমাকে। সো আজকে হচ্ছে তাদের একটা এক্সাম ছিল, এক্সামটা তারা দিল, এবং যাদের যে প্রবলেমগুলি ছিল ওই প্রবলেমগুলি আজকে আমরা সলভ করছি, ওই জন্য আজকে আর আমরা কোনো নতুন টপিকে যাচ্ছি না। আচ্ছা আপু আমার এখানে স্ক্রিনটা একটু ঝাপসা ঝাপসা আসছে, ওনার স্ক্রিন শেয়ারিংটা না আমার কাছে ক্লিয়ার আসছে, এখন যার কাছে ঝাপসা আসছে তার নেটের প্রবলেম। আমারও ক্লিয়ার আসছে আপু, মিজান ভাইয়ের স্ক্রিন একদম ফুল ক্লিয়ার, ফুল ক্লিয়ার। আমাদের ক্লাসের সিস্টেমটা এরকম যে আমরা যা ক্লাসে করব পরের দিন আমাদের ওইটা অ্যাসাইনমেন্ট আকারে থাকে, এবং ওইটার হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর কোনো ভিজুয়াল কোনো কিছু থাকে না, তো আমরা স্টেপ ওয়াইজ কাজ করি এবং স্টেপ ওয়াইজ ওইটার একটা স্ক্রিনশট নিয়ে সেটা প্রুভ আকারে আমার কাছে। আপু জি আপু রিজবি আপু তো এই চ্যানেল খুলে নাই, উনি শুধু ইউটিউব একটা সরি একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়েছে আমাকে, এই আন্ডারে কোনো চ্যানেল নাই। জিজ্ঞেস করেন তার চ্যানেল ক্রিয়েট দেয় নাই তো সে, এখানে ভেরিফিকেশন আসবে কোথা থেকে জিজ্ঞেস করেন একটু। রিজবি ভাই শুনতেছেন? ওনাকে মেবি কৌশিক পল ভাইয়াকে মেবি আমি এর আগে একবার রিমুভ করেছিলাম। হ্যাঁ ভাই বলেন। রিজবি ভাইয়া জি ভাইয়া হ্যাঁ আপনার তো চ্যানেল আপনার এই জিমেইল দিয়ে কি চ্যানেল খুলছেন? মাঝে মধ্যে একটা শব্দ জি ভাইয়া হ্যাঁ ভাইয়া কই চ্যানেল তো পাওয়া যাচ্ছে না, এখানে কোনো চ্যানেল নাই, এই জিমেইলের আন্ডারে কোনো চ্যানেল নাই। আপু তো গতকালকে যে অ্যাসাইনমেন্টটা ছিল ওটা কি আজকে আমি করব করে সাবমিট করব? হ্যাঁ আপনি যদি করে সাবমিট করতে পারেন আপনার জন্য ইজি হয়ে যাবে, যে আপনি আমাদের একটা লিংক আছে ওই লিংকে আপনি জাস্ট আপনার নাম দিয়ে দেখলেন তো কিভাবে স্ক্রিনটা শেয়ার করে ওরা,
অ্যাসাইনমেন্টটা সাবমিট করে আপনি ওভাবে সাবমিট করে দিলে আপনার জন্য ইজি হবে, কারণ অফিসকে আমাকে আপনাদের এই অ্যাসাইনমেন্ট সাবমিশনের ব্যাপারগুলি দিতে হয়। তো অফিস যখন দেখবে যে আপনি অ্যাসাইনমেন্টটা সাবমিট করেননি, তখন আপনি ক্লাস করছেন সাবমিট করেননি, এটা আপনার উপরে একটু ইফেক্ট হবে। সো আপনি করে দিতে পারলে আপনার জন্য খুবই ভালো। এবং আপনাকে হচ্ছে ওই স্লাইডটা দিয়ে দেওয়া হবে এবং ইউটিউব চ্যানেলে ওই যে গতকালকে আপনি দিয়েছিলেন যে একটা গ্রুপে ওটা একটা স্লাইড দিয়েছিলেন, সবকিছু ঠিকঠাক করে খুলতে হবে। এখানে ডেমো অ্যাকাউন্ট খুললেও এখানে প্রত্যেকটা জিনিস আপনাকে টাচ করে ঠিক করে রেডি করে দেখাতে হবে যে আপনি একটা অ্যাকাউন্ট প্রপার ওয়েতে ক্রিয়েট করতে পারেন, প্রপার ওয়েতে অপটিমাইজ করতে পারেন। কারণ আমরা এখানে যেটা শিখছি সেটা আমরা অনলাইন মার্কেটপ্লেসে বায়ারের কাজের জন্য শিখছি, তো বায়ারকে তো আর আমরা ডেমো অ্যাকাউন্ট দিতে পারবো না। তো বায়ারকে যেটা আমি দিব, বায়ারকে যেভাবে একটা অ্যাকাউন্ট রেডি করে দিব আমরা সেভাবেই রেডি করব। পরবর্তীতে চাইলে আপনারা ওই অ্যাকাউন্টটা ডিলিট করে ফেলতে পারেন, ওই চ্যানেলটা ডিলিট করে ফেলতে পারেন, সেক্ষেত্রে আমার বলার কোনো কিছু থাকবে না। কিন্তু আমার অ্যাসাইনমেন্ট পারপাসে প্রত্যেকটা টপিক আমি দেখাবো, প্রত্যেকটা টপিক ওই অ্যাকাউন্টে থাকতে হবে। আচ্ছা ওকে ওকে আপু, এখানে চ্যানেল নাই তাহলে কি করা যায়? আপনি যে বলেন খুলছে মিজান ভাই, আপনি তো কাজ জানেন, আপনি তো যদি খুলে তাহলে সেটা মনে হয় কয়েকবার চেষ্টা করছিলাম, তো ওই মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন জন্য ওই যে নম্বরে ডিলিট করা প্রবলেম দিবে না রিজভি ভাই, এটা কোনো প্রকার প্রবলেম দিবে না। চেষ্টা হয়েছে ওই জন্য আপনাকে বলি, শুনেন আপনি ভেরিফিকেশনের জন্য 14 বার ট্রাই করলে আপনার নাম্বার ব্লক হবে, আপনার আইডি ব্লক হবে, আপনার চ্যানেল ব্লক হবে না, চ্যানেল আপনার ডিলিট হয়ে নতুন চ্যানেল ক্রিয়েটের জন্য বলবে না, এটা হবে না মিজান ভাইয়া। জি আপু, মিজান ভাইয়া আপনি হচ্ছে মোস্তফা ভাইয়া, মোস্তফা ভাইয়া লাস্টে দুটো স্ক্রিনশট দিয়েছে, ওই স্ক্রিনশটগুলো একটু কষ্ট করে ওই ইয়েটাতে আপলোড করে দেন এক্সাম শীটটাতে। মিজান ভাইয়া না ভাইয়া এখন বলছেন বুঝেনি, ক্রিয়েট করবেন না এটা আপনি আর কয়েন কয়েন ভাই ওই স্ক্রিনশট নেওয়ার জন্য বলছেন যে স্ক্রিনশট নেয়ার জন্য বলেছি, এটা আপনি বাসা গিয়ে ক্রিয়েট করেন, এখন ক্রিয়েট করতে হবে না ভাইয়া, এখন আপনি ক্লাসটা মনোযোগ দিয়ে করেন। সময় কেটে যাচ্ছে সেটা বুঝতে পারবো ভাইয়া, বুঝতে পেরেছি সবাই খুব ব্যস্ত যাচ্ছে কিন্তু কিছু করার নেই আপু, এদিক দিয়ে 4-5টা যে সময় দিই এদিকে ওদিকে বিকেলে 4-5 ঘন্টা করে পুষিয়ে দিতে হয় ওদেরকে, এখানে একদম বসে থাকি না, পরে বিকেলে এই কাজগুলো বিকেলে করে দিই ওদেরকে সবাই। তাহলে সবাই কালকে সকালের মধ্যে অ্যাসাইনমেন্ট সাবমিট করে দেন, কালকে সকালে ক্লাসের আগে, কারণ আজকে যেহেতু নতুন টপিকস আমি দেখাচ্ছি না, ঠিক আছে? আপু জি আপু জি আপু শুনছি আপু, আমি ওই ডিক্লারেশন অফ ট্রেনি ওটা এডিট করতে পারতেছি না, এটা কিভাবে করব একটু বলে দিলে ভালো হতো। ওটা আপনি গুগল ডকে ট্রান্সফার করেন, ট্রান্সফার করে এডিট করেন, এডিট করে ওখানে আপনার সাইনটাকে যদি স্ক্যান করা থাকে ওই সাইনটাকে ওখানে বসিয়ে সেভ করে তারপরে ওটা হচ্ছে ওই WhatsApp গ্রুপে দিয়ে দেন। গুগল ডকে আমি এটা তো এখানে ফোনের মধ্যে আলাদা মানে বলতেছে এইভাবে ট্রান্সফার করতে গেলে তোমাকে মান্থলি একটা প্যাকেজ নিতে হবে এত টাকা। তাইলে আমাদের মিজান ভাইকে জিজ্ঞেস করুন, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব, মিজান ভাই সলিউশন দেন আপু। আপু মিজান ভাই এটা কি করব, পিডিএফ যতগুলো সফটওয়্যার আছে বেশিরভাগই ফেইট, আমার কাছে একটা ছিল আমি এটা দিয়ে কাজ করছি বাট এটা একটু ডিস্টার্ব করতেছে,
আর আপনারা ইনস্টল করতে পারবেন কিনা এটাই সমস্যা। এটা মোবাইল আছে ভাইয়া? ওটা এক্সপার্ট আছে, ওটা দিয়ে ওটা দেখেন। আমরা আমি ওটা দিয়ে আমি মোস্তফা ভাইয়া, মোস্তফা ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আপনি আমাকে এই স্যার মোস্তফা বলতেছি, ফাহাদ ভাই আপনি আমাকে একটু নক দিয়েন এই ফেসবুকে, আমি আপনাকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। মিজান ভাই? হ্যাঁ ভাই বলুন। মিজান ভাই? হ্যাঁ বলুন ভাই। এখন যে এটা কিন্তু স্ক্রিন যে আপনার গুলো হচ্ছে এই তো, এগুলা এখানে দেখেন আপনার নাম আছে, এটা একটু উপর উঠে গেছে সেজন্য নামের পর পর আমরা স্ক্রিনশটটা মানে পিকচারটা নিয়ে ভেবেছি স্ক্রিনশটের পরে নাম লেখা হচ্ছে এই জন্য নিয়ে কথা বলেছে ভাইয়া। আপনি আপনারটাতে চলে যান। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি আপু, তাহলে এটা কেটে দিচ্ছি। আমাদের আর কার কোন প্রবলেম আছে চ্যানেল নিয়ে? আর কার কার প্রবলেম আছে? কেউ কথা বলবে না এখন? আমার নাই আপু। চ্যানেল নিয়ে কি আর কারো কোনো প্রবলেম আছে? ভেরিফিকেশন নিয়ে, এটা নিয়ে, ওটা নিয়ে কোনো প্রবলেম কি আছে? কেউ একটু কথা বলেন, রেসপন্স করেন। আমার একটা কথা ছিল। জি ভাইয়া, ফেসবুক এই ইউটিউবটা ডাইরেক্টলি আমাদের থেকে খুলে ওপেন করলে ভালো হতো না? এখন লাইভে ওপেন করে তো কালকে দেখানো হয়েছে ভাইয়া। এটা তো মানে মিজান ভাই করছে বা একটা, এখন যে আমরা নিজেরা নিজেরা যেরকম একটা পরীক্ষা দিয়েছি ওরকম যদি 10 মিনিট টাইম দিলে আমরা যদি নিজেরাই করি বা কোনো জায়গায় ভুল হলে সেটা হচ্ছে। ঠিক আছে সেটা সেটা ওকে ওকে সেটা করা যাবে। এখন তো 11:11 বাজে, আমরা 15 মিনিট একটা ব্রেক নিয়ে আসি। সবাই সবাই নাস্তা টাস্তা করবেন, নাস্তা টাস্তা করে মাথা ঠান্ডা করে বসেন, কারণ সকাল থেকে প্রচুর ঝাড়ি খাইছেন আমার। সবাই গিয়ে নাস্তা টাস্তা করে তারপরে আমরা এসে পরের ক্লাসটা করি, এটা ঠিক হবে না? ওকে একটা ব্রেক দেন। তুমি ঝাড়িটা বেশি খেয়েছো ভাই, তুমি গিয়ে নাস্তা রাস্তা খাও ঝাড়ির সাথে। সাক্ষ্য ভাইয়া স্ক্রিনটা অন করে দেন, আমরা 20 মিনিট একটা ব্রেক যাবো। কৌশিক ভাই আমাদের ক্লাসে মাঝে মোবাইলে আছি। হ্যাঁ আপু। আহা আরে এটা কে দিবে? ব্রেক ফর 20 মিনিট একটা লিখে দেন কেউ স্ক্রিন শেয়ার করে। বললাম আমাদের ক্লাসের মাঝে আমরা 20 মিনিটের একটা ব্রেক দেই, আমরা একটা না ক্লাস করি না। বুঝা গেছে ভাইয়া? আচ্ছা আপু। সাক্ষ্য ভাইয়া এখন 20 মিনিটের যে ব্রেকটা দিব অলমোস্ট 11:15 বাজে, গ্রুপে দিয়ে দেন। আর ওটা 25 এ ব্যাক, গ্রুপে দিয়ে দেন। 11:25 এ ব্যাক করে আমাদের বাকি ক্লাস আছে। আপু 11:25 না তো 35, 15 না এখন 11:15 তো। ও ও আচ্ছা হ্যাঁ 11:25, সরি 11:25 এ ব্যাক করব। আপনাদের সাথে চিৎকার করে ভাই আমার শরীর আজকে অনেক খারাপ যাচ্ছে। সকাল থেকে উঠে আর মন চায় না যে আমি ক্লাস নেই। আজকে শরীরটা সত্যি খুব খারাপ আমার। সরসেন 11:25 সবাই ব্যাক করব, ব্যাক করে আমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করব। এই ক্লাসে এই যে আপনারা এই যে ঢুকতেছেন বেরুইতেছেন ঢুকতেছেন বেরুইতেছেন, আমি জানি কখন আপনাদের মাথাগুলি বাড়ি মাইরা ফাটায় ফেলাই। আপনারা ক্লাস মনোযোগ দিচ্ছেন না, কিন্তু ক্লাস মনোযোগ না দিলে আপু আমাদেরকে বাড়ি দিয়েন না। আপু আমাদেরকে বাড়ি দিলে প্রত্যেক ক্লাস নিতে পারবেন না, আপনারা নিজেরাই ধরা খাবেন ভাই। এটা মিজান ভাই এটা হাস্যকর মানে ফানি কথা না, যে যদি ক্লাসগুলি মনোযোগ দিয়ে না করেন আপনারা বিলিভ করেন মার্কেটপ্লেসে কাজ করতে পারবেন না। আপনাদের আজকের ইউটিউবের যে অবস্থা দেখছি আপনারা কেউ মার্কেটপ্লেসে ইউটিউব নিয়ে কাজ করতে পারবেন না। আপু এই যে আমরা যে কাজগুলো করছি এগুলো কি আপু বেসিক্যালি মানে ফাইবারে এই কাজগুলো হয় মানে যে ডিজিটাল মার্কেটিং এর উপর? মিজান ভাই
মিজান ভাই হ্যাঁ আপু জি আপু আমার ইভিনিং ব্যাচ কি করছে এটা একটু কৌশিক ভাইকে বলেন তারা কি শিখছে তারা কি করছে কৌশিক ভাই হ্যাঁ ভাই বলেন শুনছি হ্যাঁ হ্যাঁ আসলে আমরা অনেক সময় আমরা যে কাজগুলো কি ইজি মনে করি আসলে এই ধরনের কাজই অনেকে করে অনেক ভালো ইনকাম করতেছে এমন কি আপুর বেস থেকেই বিকালে শিফটে যারা পড়তেছে অথবা যারা ক্লাস করে তার অনেক হিউজ ইনকাম করতেছে প্রায় 20,000 এরকম ইনকাম করে ফেলছে অলরেডি পড়তেছে ও আচ্ছা আচ্ছা এই জিনিসগুলাই আমাদের কাজ আসে এটা স্বাভাবিক আজ ভাইয়া আমরা ফেসবুক পেজ মনে করি কিছুই না কিন্তু একটা পেজের ভিতরের ইন্টারনাল অনেক ছোট ছোট সেটিংস থাকে ওই সেটিংস গুলি করে দিলে একটা পেজ র‍্যাঙ্কে আসা অর্গানিক্যালি পেজে প্রমোট করা ওই কাজগুলি নিয়ে আমার বিকেলের ব্যাচের একজন অলরেডি 17,000 টাকা আর্ন করেছে একজন শুধু লিংকডইন প্রোফাইলে অপটিমাইজ করে এবং লিংকডইন কানেকশন বাড়িয়ে দিবে তার সেখান থেকে সে 25,000-20,000 টাকার উপরে হচ্ছে তার যেই প্যাকেজটা সে পেয়েছে যেই কাজটা পেয়েছে 20,000 টাকার উপরে আরেকজন পেয়েছে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এবং একটা ফেসবুক পেজ মেইনটেইনের কাজ সেটা হচ্ছে 25,000 টাকার আরেকজন জাস্ট একটা ফেসবুক পেজের কল টু অ্যাকশন বাটনটা সেট করেছে ট্যাব অ্যান্ড টেমপ্লেটটা গুছিয়েছে এবং অটোমেশনটা সেট করে দিয়েছে এটার জন্য পেয়েছে 790 রুপি এবং প্রত্যেকটা কাজ আপনার ফাইবারে আছে প্রত্যেকটা কাজ আপনার লোকাল মার্কেটে আছে আপনি লোকাল মার্কেট থেকেও কাজগুলি পেতে পারেন আপনি ফাইবার অনলাইন মার্কেট প্লেস যেমন ফাইবার আছে আপওয়ার্ক আছে পিপল পার আওয়ার আছে freelancer.com আছে যে কোনো মার্কেট প্লেস আপনি ডিজিটাল মার্কেটিং এই কাজগুলি করতে পারবেন ইভেন আমি অফলাইনে আমি বেসিক্যালি কাজ করি আমি ফ্রিল্যান্সার আমি ফ্রিল্যান্সিং করি হচ্ছে লোকাল মার্কেটে আমি কাজগুলি করি লোকাল মার্কেটে আমার মান্থলি আর্নিং এখন 50 আপ আছে আমি আসলে ফাইবারে কাজ করছিলাম আমিও 260 মতো ডলার আনছি আমি আসলে এই ধরনের কাজ করিনি তো মানে এগুলো আপনি কি কাজ করেছেন ফাইবারে আপু আমি প্রথমে তো কয়েকদিন গ্রাফিক্স নিয়ে করছিলাম তারপর গ্রাফিক্স এর গিটটা একটা ডাউন হয়ে যাওয়ার পরে ওটা বাদ দিয়ে তারপর জিমেল সিগনেচার ডিজিটাল সিগনেচার নিয়ে কাজ করছিলাম কয়েকদিন এখন আপু মানে বন্ধ আর কি সব মোটামুটি আচ্ছা ঠিক আছে আমরা ব্রেকের পরে আপনার কথা শুনবো আমরা সবাই ব্রেকে চলে যাই 35 এ ব্যাক করব অবশ্যই 35 এ ব্যাক করব ওকে 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 আপু এখন কেউ স্ক্রিন শেয়ার করে যান ব্রেক ফর 20 মিনিটস লিখে দশজন কেন আমি 15-16 দেখলাম এখন 10-11 বাকিরা কোথায় গেল ব্রেক দিলাম কি তারা চলে গেল ওরা লিভ নিয়ে চলে গেছে আপু না ব্রেক দিলে লিভ নিলে পরবর্তীতে আমি আর ঢুকতে দিব না ব্রেক দিলে লিভ নেওয়া যাবে না মিজান ভাই দৌড় দিছে চিন্ময় আছো আপু যাই নাই আমি আসলে মিউট করে কথা বলে ফেলেছি আচ্ছা ভাই আপনি একটু স্ক্রিনটা শেয়ার করে লিখে দেন ব্রেক ফর 20 মিনিটস মিজান ভাইয়া আপু আমি মিজান ভাই কে পাঠিয়ে দিয়েছি
কন্টেইনারকে যদি আমরা সেন্টার করি তাই তাহলে কোম্পানি